আজকে আমাদের 20 দলীয় জোটের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এবং আমাদের 20 দলীয় জোটের আরেকজন শীর্ষ নেতা জনাব আমদানিব রহমান ওনার আরেকটা কাজে ব্যস্ত আছেন। তো আমরা এখানে অন্য যারা উপস্থিত ছিলাম আমরা প্রায় সবাই এখানে উপস্থিত আছি, আপনারা সবাইকে চেনেন। আজকের এই সভায় কয়েকটি বিষয়ে 20 দলীয় জোটের পক্ষ থেকে কিছু প্রস্তাব বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের সব সহকর্মীদের পক্ষ থেকে। 20 দলীয় জোটের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দ্রুত অবনতিতে 20 দলীয় জোট গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছে। সভায় দেশনেত্রীর চিকিৎসা অবহেলা করার জন্য সরকারের তীব্র সমালোচনা করা হয় এবং মূল মামলায় জামিন পাওয়ার পরেও তাকে প্রশাসনিক প্রভাবে জেলখানায় আটকে রাখার সরকারি যে অপচেষ্টা তার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করে। সভায় অসুস্থ দেশনেত্রীর মামলা দ্রুততর করার লক্ষ্যে জেলখানার অভ্যন্তরে আদালত বসানোর তীব্র নিন্দা জানিয়ে 20 দল এই সরকারি সিদ্ধান্তকে সরকারের স্বৈরতান্ত্রিক তৎপরতার প্রকাশ বলে মনে করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, ইভিএম ব্যবহার না করা, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী নিয়োগ, সশস্ত্র বাহিনী নিয়োগ এবং জনাব তারেক রহমান সহ মিথ্যা মামলায় আটক রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযুক্ত রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্তদের সাজা বাতিল, বানোয়াট মামলায় রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি বন্ধসহ ন্যূনতম দাবিতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় 20 দল দেশের সকল গণতন্ত্রকামী দল ও সংগঠনের প্রতি আহ্বান জানায়। উল্লেখযোগ্য যে গ্রেপ্তার হওয়ার পূর্বেই 20 দলীয় জোটের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের সকল গণতন্ত্রকামী দল সংগঠন ও ব্যক্তির প্রতি আহ্বান জানিয়েছিলেন, 20 দল তার আহ্বানের প্রতি পূর্ণ সমর্থন জানায়। আপনাদেরকে ধন্যবাদ।